সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা গতকাল সাফিক্স প্রিফিক্স থেকে আমরা শুধু প্রিফিক্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সাফিক্স প্রিফিক্সের উপরে সর্বশেষ ক্লাস। আজকে টপিকস হচ্ছে সাফিক্স। তো সাফিক্সের বাংলা প্রতিরূপ হচ্ছে প্রত্যয়। প্রিয় শিক্ষার্থীরা, সাফিক্সের বাংলা প্রতিরূপ প্রত্যয়। আর বাংলা ব্যাকরণে আমরা যেটা করতাম যে প্রত্যয়টা আসলে মূল শব্দের পরে যোগ হয়ে ব্যুৎপত্তিগত শব্দ গঠন করত। সো যেহেতু আমরা ইংরেজি গ্রামার পড়ছি, সুতরাং আমরা সাফিক্সের বেলায়ও অর্থাৎ রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ডের পরে অর্থাৎ শেষে আমরা কী করব, সাফিক্সের বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করব। এখন এই বিষয়টা করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাফিক্স কাকে বলে সেটা জেনে নিতে হবে। সাফিক্সটা হচ্ছে যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো মূল শব্দ বা রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাকে সাফিক্স বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমি একটু লিখে দেখাবো। এখানে বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের শেষে যুক্ত হয় তাকে সাফিক্স বলে। সাফিক্সের বাংলা প্রতিরূপ কিন্তু প্রত্যয়, এটা খেয়াল করা লাগবে। সরি ফ্রেশ করে লিখবো আমরা। সাফিক্সের বাংলা প্রতিরূপ কিন্তু প্রত্যয়, এটা আমাদের জেনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু সাফিক্সের সংখ্যাটা জেনে নিলাম, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের শেষে যুক্ত হয় তাকে সাফিক্স বা প্রত্যয় বলে। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা কিছু সাফিক্স লিখবো, এখানে কিছু সাফিক্স জেনে নিব আমরা। টন, শন, সেভ, টিভ, ইউএল, এএল, সাই, টাই, আইএনজি, হুড, মেন্ট, শিপ, এল ওয়াই, এরকম কিন্তু আরো অনেক আছে প্রিয় শিক্ষার্থীরা। এরকম আরো অনেক সাফিক্স আছে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আমি এখানে বেশ কয়েকটি লিখেছি তোমাদের জন্য, যে এগুলো হচ্ছে টিআইওএন, এসেনশন, সেভ, টিভ, ইউএল, এএল, সাই, টাই, আইএনজি, হুড, ম্যান, শেপ, লাই। তারপরে এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, লেস করতে পারি, আমরা নেস করতে পারি, এগুলো কিন্তু সবগুলোই সাফিক্স, এটা খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তো এগুলো দিয়ে অর্থাৎ এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে, অর্থাৎ কমা কমা আলাদা করে আমি দিয়েছি, প্রত্যেকটাই আলাদা আলাদা বর্ণ বা বর্ণ সমষ্টি। এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো কিসের সাথে যোগ হবে, মূল শব্দ বা রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নতুন ডেরিভেটিভ ওয়ার্ড বা ব্যুৎপত্তিগত শব্দ তৈরি করবে। এখন আমরা এগুলো দিয়ে আমরা কিছু ব্যুৎপত্তিগত শব্দ বা ডেরিভেটিভ ওয়ার্ড এখানে তৈরি করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, আমি এখানে এটা মুছে দিব। এখানে আমরা আগে লিখে নিব রুট বা বেজ ওয়ার্ড, রুট বা বেজ ওয়ার্ড এখানে। এরপরে যেটা যোগ করব সেটা হচ্ছে সাফিক্স যোগ করব আমরা, এবং সবার শেষে আমরা যেটা যোগ করব ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ড, যেটা আছে ডেরিভেটিভ ওয়ার্ড হবে এখানে, এটা খেয়াল করা লাগবে কিন্তু। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করে দেখো, আমি কয়েকটা শব্দ এখানে
লিখে নতুন যে অর্থাৎ বেজ ওয়ার্ড রুট ওয়ার্ডের সাথে কিছু সাফিক্স যুক্ত করে আমরা নতুন ডেরিভেটিভ ওয়ার্ড তৈরি করব। এখানে লক্ষ্য করতে হবে বুঝতে চাইলে, এখানে যেমন ড্রাইভ, ড্রাইভের সাথে, ড্রাইভ মানে চালানো, ঠিক আছে, এটার সাথে যদি আমরা ইয়ার দিই তাহলে কি হয়ে গেল, ড্রাইভার হয়ে গেল। আমি আমি পরে আসতেছি। তারপরে এখানে স্পিক, স্পিক এটার সাথে যদি আমরা ইয়ার সাফিক্স যোগ করি তাহলে কি হলো, স্পিকার, স্পিকার। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ড্রাইভ একটা শব্দ, এটার সাথে কিন্তু যেহেতু ড্রাইভের সাথে শেষে ই ছিল আমরা এখানে শুধু আর যুক্ত করেছি, দ্যাট ইজ ড্রাইভার। এখানে স্পিক ছিল স্পিকার, অর্থাৎ স্পিক একটা মূল শব্দ বা হেডওয়ার্ড, এটার সাথে আমরা ইয়ার যোগ করে কি করেছি, নতুন শব্দ তৈরি করেছি প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমি লিখব এখানে রুল, রুলের সাথে যদি আমি ইয়ার যোগ করি দ্যাট ইজ রুলার। এখানে রুল একটা হেডওয়ার্ড, এটা শেষে কিন্তু বা বেজ ওয়ার্ড, এটা শেষে কিন্তু ই আছে, সুতরাং এখানে শুধু আমরা আর যোগ করেছি, কিন্তু খেয়াল করতে হবে অর্থাৎ কোনো শব্দের শেষে ই আরও বসতে পারে, আরও আরও বসতে পারে, আরটা সেখানেই বসবে যেখানে মূল শব্দের শেষে ই ছিল, সেখানে শুধুমাত্র আর বসবে, ঠিক আছে, এটা খেয়াল করা লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে যে হেড বেজ ওয়ার্ড ছিল, বেজ ওয়ার্ড ছিল, বেজ ওয়ার্ডের সাথে আমরা ইয়ার যোগ করে কী করেছি, আমরা ডেরিভেটিভ ওয়ার্ড বা নিউ ওয়ার্ড তৈরি করেছি প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি মেন সাফিক্স দিয়ে কিছু নিউ ওয়ার্ড তৈরি করে দেখাবো তোমাদের। আমি কয়েকটি শব্দ লিখবো তোমাদের জন্য, অর্থাৎ আমি কয়েকটি সাফিক্স নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমি কয়েকটি শব্দ লিখব। ট্রিট, তারপরে এখানে আমরা দিব এখানে তোমরা খেয়াল করে দেখো, এটা বড় হয়ে গেছে, এখানে আমরা কিন্তু ডেভেলপ, ট্রিট, গভর্ন, এখানে মূল শব্দ বা বেজ ওয়ার্ড দেওয়া আছে, এগুলোর সাথে আমরা কি করব, মেন্ট যোগ করে দেব। মেন্ট যোগ করে দিলেই আমাদের কি হবে, নতুন শব্দ তৈরি হবে, যে নতুন শব্দ তৈরি হবে এখান থেকে সেগুলোই হবে ডেরিভেটিভ ওয়ার্ড বা নিউ ওয়ার্ড। তাহলে এখানে ডেভেলপের সাথে ডেভেলপ একটা হেড ওয়ার্ড ছিল বা বেজ ওয়ার্ড ছিল বা রুট ওয়ার্ড ছিল, এটার সাথে আমরা মেন্ট সাফিক্স যোগ করে কিন্তু ডেভেলপমেন্ট একটা নাউন গঠন করেছি, যেটা একটা ডেরিভেটিভ ওয়ার্ড বা ব্যুৎপত্তিগত শব্দ। এখানে তোমরা খেয়াল করো, এখানে ট্রিট আছে, মেন্ট আছে, ট্রিট একটা বেজ ওয়ার্ড, এটার সাথে আমরা মেন্ট সাফিক্স যোগ করে একটা ডেরিভেটিভ বা ব্যুৎপত্তিগত শব্দ তৈরি করব, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। এরপরে আছে গভর্ন, গভর্ন একটা বেজ ওয়ার্ড, গভর্ন, এটার সাথে আমরা মেন্ট সাফিক্স যোগ করে আমরা কি করতে পারি, এখানে নতুন একটা নাউন, এই প্রত্যেকটাই নাউন, এবং এখানে কিন্তু ট্রিট একটা ছিল বেজ ওয়ার্ড, এখানে গভর্ন একটা বেজ ওয়ার্ড ছিল, এগুলোর সাথে আমরা কিন্তু মেন্ট যোগ করে নতুন শব্দ তৈরি করেছি প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমরা এল ওয়াই সাফিক্স দিয়ে করতে চাই, এল ওয়াই সাফিক্স দিয়ে কিছু তৈরি করব, যেমন ডিরেক্ট, ডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে সরাসরি, এরপরে হচ্ছে ওয়াইড, এরপরে হচ্ছে আমরা দিব স্লো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এখানে আমরা কি করব, নতুন শব্দ তৈরি করব এবং আমরা সাফিক্স করছি, সাফিক্স কিন্তু সবসময় রুট বা বেজ ওয়ার্ডের পরে বসে, এটা খেয়াল করতে হবে, কিন্তু প্রিফিক্সটা ছিল রুট বা বেজ ওয়ার্ডের আগে বসে, আর সাফিক্সটা সবসময় কি করবে,
रूट बा बेस वर्डर पर बस एखे डिरेक्ट आमी डिरेक्ट लिखे निब डिरेक्ट लिखे निब एटार साथे शुधु आमी कि करब एल वाई जोग करब डिरेक्ट छिल बेस वर्ड एल वाई टा छिल साफिक्स এই দুটির সমন্বয়ে যেটা গঠন করা হলো সেটা হচ্ছে ডেরিভেটিভ ওয়ার্ড। এটা খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। ঠিক একইভাবে আমরা এখানে একইভাবে আমরা নতুন আরো একটা শব্দ করব ওয়াইড ওয়াইডলি স্লোলি। এখানে তোমরা খেয়াল করে দেখো এখানে ওয়াইড একটা শব্দ ছিল এটার সাথে এল ওয়াই যুক্ত করে আমরা কি করেছি ডেরিভেটিভ ওয়ার্ড করেছি। তাহলে এখানে ওয়াইটা ছিল হচ্ছে রুট ওয়ার্ড আর এল ওয়াইটা ছিল এখানে কিওয়ার্ড সাফিক্স। এখানে খেয়াল করো স্লো হচ্ছে একটা ওয়ার্ড অর্থাৎ বেস ওয়ার্ড এটার সাথে এল ওয়াই সাফিক্স যুক্ত করে আমরা নতুন ডেরিভেটিভ ওয়ার্ড গঠন করেছি প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি তোমাদের জন্য লাস্ট একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে লেস দিয়ে আমি কয়েকটি নতুন শব্দ গঠন করব, তারপরে আমি ক্লাসটাকে শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করার কয়েকটি মিনিট, সেটা হচ্ছে এইম লিখলাম আমরা লেস, ইউজ লিখব এটার সাথে এই প্রত্যেকটার সাথে আমরা কি করব প্রত্যেকটার সাথে আমরা লেস যোগ করব, লেস যোগ করব, লেস যোগ করে আমরা নতুন কি করব নতুন ডেরিভেটিভ ওয়ার্ড তৈরি করব। তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানে রুট ওয়ার্ড বেস ওয়ার্ড বা বেস ওয়ার্ড এখানে অ্যাম ইউজ সেম এরকম দেওয়া আছে, এগুলোর সাথে আমরা কোন সাফিক্সটা যোগ করে নতুন শব্দ গঠন করব বা ডেরিভেটিভ ওয়ার্ড করব, লেস সাফিক্সটা যোগ করে আমরা ডেরিভেটিভ ওয়ার্ড করব। তাহলে লেটস সি স্টুডেন্টস, তোরা আমরা করে ফেলি এটা। এখানে এইম এর সাথে আমরা লেস, এখানে ইউজ এর সাথে লেস, এখানে সেইম এর সাথে আমরা কি করব দুঃখিত এখানে তোমরা খেয়াল করে দেখো এখানে নিচে আন্ডারলাইন করা পোর্শনটা তুমি দেখো এখানে এইম ছিল, এইম একটা কি ছিল রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড এটার সাথে লেস যুক্ত করে আমরা ডেরিভেটিভ বা উৎপত্তিগত শব্দ করেছি। সেম এজ লাইক দ্যাট এখানে ইউজ ছিল রুট বা বেস ওয়ার্ড এটার সাথে আমরা লেস সাফিক্স যোগ করে নতুন ডেরিভেটিভ ওয়ার্ড করেছি যেটা ছিল নতুন যে শব্দ হলো সেটা হচ্ছে ইউজলেস। এরপরে যেটা আছে সেম, সেম মানে লজ্জা এটা আমরা জানি, এখানে শেমলেস নির্লজ্জ আমরা বলে থাকি অর্থাৎ এখানে শেমটা ছিল রুট বা বেস ওয়ার্ড এটার সাথে লেস লেস সাফিক্স যোগ করে আমরা ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ড করেছি প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে এ পর্যন্তই, আশা করছি অন্য কোনো ক্লাস নিয়ে আগামীকাল তোমাদের সামনে অন্য কোনো বিষয়বস্তুর উপরে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।